নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে একটা পুরনো দিনের রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে মোচার ঘণ্ট। মোচার ঘণ্ট কী করে বানায় তার আগে দেখাবো যে মোচাটা কিভাবে কাটা হয়, সেই মোচার কাটা পদ্ধতিটা সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার পুরনো দিনের মোচার ঘণ্ট। এখানে দেখুন আমি মোচাটা নিয়েছি, মোচাটা কিভাবে কাটবো সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা সবাই জানে, গ্রামের দিকে মানুষ বা শহরের মানুষ কম বেশি সবাই জানে, কিন্তু তবুও একবার বলে দিচ্ছি। এই খোলাগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, এবার একে একে ফুলগুলো ছাড়িয়ে নেব। এক একটা করে খোলা ছাড়াবেন আর এক একটা করে ফুলের যে বাঞ্চগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। এরকম করে করে আমি ফুলগুলো সব একে একে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন যে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি সেগুলোর সাথে সাথে কিন্তু ফুলগুলোও ছাড়িয়ে যাচ্ছে আমার। এবার যতক্ষণ পর্যন্ত যে কচি অংশটা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি ফুলগুলো একে একে ছাড়িয়ে নেব। আমি কচি অংশটা পেয়ে গিয়েছি, এবারে আমি কচি অংশটা যে পিছনের সাইডটা রয়েছে এটা বটির সাহায্যে কাটছি। আপনারা যারা মনে করবেন যে ছুরির সাহায্যে কাটবেন তারা ছুরির সাহায্যে কাটতে পারেন, কিন্তু ছুরির থেকে আমার বটিতে সুবিধা, তাই আমি বটিতেই কাটবো। প্রথমে আমি মোচাটাকে নিয়েছি, এবার এখানে নিয়েছি একটা জল নিয়ে বসবেন, কারণ মোচাতে একটু আঠা হয়। নিয়ে এবার আমি প্রথমে মোচাটাকে দুফাল করে নিচ্ছি। নিয়ে মোচাটা যতটা পারবেন ততটা মিহি করে কোচানোর চেষ্টা করবেন, তাহলে সুবিধা হয়। আমি কচি অংশটা নিয়েছি, নিয়ে এবার যতটা পাচ্ছি মিহি করে কুচিয়ে নিচ্ছি। এটা বটিতে কাটলে বেশি সুবিধা হয় আমার মনে হয়, সেই জন্য আমি বটিতেই কাটছি। আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি, দেখুন। এই মোচাটা অনেক পুরনো রান্না, এটা আমার শেখা আমার মায়ের কাছ থেকে। দেখুন আমি মোচাটা এইভাবে কেটে নিয়েছি, নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন যতটা পাচ্ছি আমি মিহি করে কোচানোর চেষ্টা করছি। আমি মিহি করে কুচিয়ে নিলাম, এবার যে ফুলগুলো আছে দেখুন ফুলের যে শক্ত মতন একটা ডাঁটি আছে সেগুলো বাদ দিয়ে দিচ্ছি, আর পর্দা মতন অংশটা বাদ দিয়ে দিচ্ছি। এই দুটো জিনিস বাদ দিয়ে দিলে ফুলগুলো মানে ছাড়িয়ে নেওয়া খুব সহজ, কারণ ওটা সিদ্ধ হয় না আর গালে লাগে, তখনই খেতে খারাপ লাগে। এই দুটো জিনিস বাদ দিয়ে দিলে মোচা কাটা একদম মানে খুব সহজেই মোচা কাটা হয়ে যাবে, এটা কোনো আহামরি কোনো কাজ না। আমি এরকম করে ফুলগুলো সব একে একে সব ছাড়িয়ে নিচ্ছি। আমার ফুলগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি ফুলগুলো দেখুন মিহি মিহি করে কেটে নিচ্ছি। দেখুন এরকম মিহি মিহি করে আমি সব ফুলগুলো কেটে নিলাম। নিয়ে আমার মোচা কাটা কমপ্লিট হয়ে গেল। এবার মোচার মধ্যে একটা আঠা মতন ভাব থাকে, সেই আঠা ভাবটা যাতে রান্নার সময় গন্ধ না লাগে সেই জন্য টিপস হিসাবে আমি হলুদটা ব্যবহার করলাম। এটা এক ঘন্টা মতন ভিজিয়ে রাখলে তাহলে সেই আঠা ভাবটা গন্ধটা আসে না, এক একটা মোচার মধ্যে আঠা আঠা তিতকুটে ভাব থাকে সেই ভাবটা আসবে না। এটা হচ্ছে একটা টিপস মায়ের কাছ থেকে শেখা। এবার আমি মোচাটাকে সিদ্ধ করে নেব। মোচাটা আমি দিয়ে দিলাম, দিয়ে অল্প করে জল ঢেলে দিলাম, দিয়ে এবার মোচাটাকে আমি দুটো সিটি মেরে দেব। এবারে আমি একটা সাদা কড়াই নিয়েছি, নিয়ে 3 চামচ মতন আমি তেল ঢেলে দিলাম, 3 চামচের বেশি তেল ঢেলে দিলাম, কারণ এই তেলটাতেই আমি রান্না করে নেব। এবারে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি একটু ভেজে নেব,
ভালো করে লাল লাল করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি আলুটাকে আগে ভালো করে ভেজে নেব। এটা ভালো করে আমি ভেজে নিলাম। মোচাটা অনেকে মনে করে যে এটা খুব কঠিন কাজ, রান্না করতে খুব ঝামেলা, কিন্তু একদমই না, খুব সহজ একটা রান্না। আমরা কাটার অভাবে, ছাড়ানোর অভাবে ভয় পাই মোচা খেতে, কিন্তু নয়। এবার আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। নিয়ে এদিকে বাটবো হচ্ছে জিরে আর তিনটে কাঁচা লঙ্কা আর একটু আদা, এটা আমি একটু ব্লেন্ড করে নেব। এটা আমি একটু ভালো করে ব্লেন্ড করে নেব। এবারে আমি আবার ওই তেলের মধ্যেই এবার ফোড়ন হিসাবে আমি দেব, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার দেব দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি দুটো এলাচ, আর নিয়েছি একটু দারুচিনি। এগুলো আমি এলাচ আর দারুচিনিটা একটু থেতো করে নিয়েছি, আর নিয়েছি তেজপাতা, দিয়ে এটা ফোড়ন হিসাবে দিচ্ছি। আর তেলের উপরে টমেটোটা দিচ্ছি, কারণ তেলের উপর টমেটোটা দিলে কালারটা খুব ভালো আসে। দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব। নিয়ে এবার যে আমার আদা জিরে কাঁচা লঙ্কা বাটা ছিল, সেই আদা জিরে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এতে না হচ্ছে আপনার নারকেল দিচ্ছি, আর না হচ্ছে আপনার ছোলা দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে নারকেল ছোলা এই দুটো পছন্দ করে না, সেই জন্য আমি দিলাম না। এবারে দিলাম আমি হলুদ, দিলাম আর দিলাম লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আর দেব একটু চিনি, দেব চিনিটা একটু, নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে তো হয় না, সেই জন্য চিনিটা দিলাম, ঝাল মিষ্টি নুনটাকে ঠিকঠাক রাখবে বলে। এবারে দেব আমি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম আমি 2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, আর একটুখানি জল দিয়ে দিলাম, কারণ মশলাটা তলায় লেগে যাচ্ছে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেব আমি 1.5 চামচ মতন ধনে গুঁড়ো, দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার আমি যে মোচার জলটা ছিল, সেই মোচার জল, সিদ্ধ করা মোচার জলটা ছিল, সেটা কিন্তু আমি ফেলিনি, সেটা আমি অল্প অল্প করে যতটা দরকার আমি তরকারিতে ব্যবহার করে নেব। দিয়ে এবার ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম, কারণ যতটা ভাজার মধ্যে সিদ্ধ হয়েছে হয়েছে, আর যতটা বাকি থাকবে সেটা মশলা কষতে কষতেই আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে। মশলাটা দিয়ে কিন্তু আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আবারও একটু যে জলটা ছিল সেই জলটা অল্প করে দিলাম, কারণ বেশি জল দেব না, যেহেতু মোচার ঘন্টটা একটু শুকনো শুকনো হয়, সেই জন্য এটা ঝোলের কোনো প্রয়োজন নেই। এবার আমার যে মোচাটা সিদ্ধ করা ছিল, সেই মোচাটা আমি মশলাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আমিও যখন প্রথমে রান্না জানতাম না, তখন মনে হতো মোচা, থোড়, ডুমুর এগুলো খুব ঝামেলার রান্না, কিন্তু একদমই না, মানে কেটে নিতে পারলে খুব ইজিলি হয়ে যায় রান্নাটা। দেখুন আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, সেই জন্য আর বেশিক্ষণ লাগবে না আমার রান্নাটা হতে। এবারে একটু চাপা দেব, দিয়ে যে জলটুকু শুকিয়ে যাওয়া সেই জলটুকু শুকিয়ে যাবে। দেখুন আমার আমার মোচাটায় কিন্তু জল নেই বলতে গেলেই চলে, একটুখানি যা আছে সেটা শুকিয়ে যাবে। এবার আবারও ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গিয়েছে। এবার নাবানোর আগে আমি 2 চামচ মতন গাওয়া ঘি দিয়ে দেব, কারণ একটু নিরামিষ রান্নায় গাওয়া ঘি না দিলে ভালো লাগে না। আর দেব একটু গরম মশলা, দিয়ে কিন্তু আমি রান্নাটা শেষ করব। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে একদম। আবারও বলবো, মোচার ঘন্ট যারা খুব ভালোবাসেন কিন্তু কাটার অভাবে অনেকে ভয় পান রান্না করতে, কিন্তু এটা খুব ইজি রান্না, একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, আশা করি সবারই ভালো লাগবে। এই মোচার ঘন্টটা এটি বহু পুরনো দিনের রান্না,
যে কোনো নিরামিষ দিনে এই সম্পূর্ণ নিরামিষভাবে এই মোচার ঘণ্টটা সবাই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি সবারই খুব ভালো লাগবে, কারণ মোচা থোর ডুমুর সবাই খেতে ভালোবাসে। সেই জন্য একবার প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।